নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্ট্রেঞ্জার ইউটিউব চ্যানেল। বেড়াতে যেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে, আমরা বেড়াতে যেতে চাই, মাঝে মাঝে বেড়াতে যাই। একদিন বা দুদিন সময় পেলে কাছাকাছি কোথায় বেড়াতে যাওয়া যায় সেটা নিয়ে আমরা খুব চিন্তিত থাকি। আজকে সেই রকম ধরনেরই একটা বেড়ানোর জায়গা বিষয়ে আপনাদের সঙ্গে আমার মতামত শেয়ার করব। আমি সঞ্জয় দেবনাথ, জায়গাটা হলো ঘাটশিলা। ঘাটশিলা শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত, যে নদীতে নদীর তটে সোনার টুকরো মেলে। এবং আমাদের সবথেকে পরিচিত একজন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার বসত বাড়ি ঘাটশিলাতে। আমার আলোচনার বিষয়বস্তু হল বারাসাত বা কলকাতা থেকে কিভাবে সহজে ঘাটশিলা যাওয়া যায় সেই বিষয়ে। আমাদের সবসময় একটা চিন্তা থাকে, বেড়াতে যাচ্ছি কোনো একটা জায়গায়, সেখানে কখন পৌঁছাবো এবং হোটেল কখন পাব। সুতরাং এমন যদি হয় আপনি এমন একটা সময়ে পৌঁছালেন যে সময়ই ওখানকার সময় অনুসারে চেক ইন চেক আউটের সময়, অর্থাৎ আপনি স্টেশনে পৌঁছালেন এবং তারপরেই একটা হোটেলে ঢুকে গেলেন, আপনাকে কোথাও অপেক্ষা করতে হবে না। সেই রকম যদি একটা সময় বাঁচতে চান তাহলে হাওড়া থেকে তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস ট্রেন ধরতে পারেন। হাওড়া থেকে ঘাটশিলার দূরত্ব 212 কিলোমিটার এবং যেতে মোটামুটি 3 ঘন্টা সময় লাগে। হাওড়া এবং ঘাটশিলার মাঝখানে 3টি জায়গা ট্রেন থামবে, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া। তারপরের স্টপেজ ঘাটশিলা যদি আপনি তিতলাগড় ইস্পাত এক্সপ্রেসে যান। হাওড়া থেকে তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস ছাড়ে সকাল 6:55 এবং ঘাটশিলায় পৌঁছায় 10টায়, 9:52 টাইম, 10টায় পৌঁছায়। সুতরাং 3 ঘন্টার মতো সময় লাগে। এবার হচ্ছে যদি আপনি বারাসাত থেকে যান তাহলে বারাসাত থেকে L238 একটা বাস আছে, বারাসাত তিতুমির বাস টার্মিনাস থেকে ছাড়ে, মোটামুটি সকাল 4টে থেকে বাস পাওয়া যায়। আপনি 4:30 নাগাদ যদি বাসে ওঠেন কিংবা 5টার কাছাকাছি সময়ে ওঠেন, সকালের দিক ভিড় কম, রাস্তায় জ্যাম কম, মোটামুটি 50 মিনিট থেকে 1 ঘন্টায় আপনাকে হাওড়া স্টেশন পৌঁছে দেবে। এছাড়া আপনি ওলা উবেরের গাড়ি নিতে পারেন, ফোন করলেই চলে আসবে, আপনাকে গাড়ি ঘর থেকে হাওড়া স্টেশন পৌঁছে দেবে। ট্রেন সকালের দিকে অনেকগুলি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদায় যায়, সেই ট্রেনেও যাওয়া যায়, কিন্তু সেটা রিস্কি। মোটামুটিভাবে বনগাঁ সেকশনে গোবরডাঙ্গা থেকে বনগাঁর মধ্যে প্রচুর ফুলের চাষ হয় এবং ওই ভোরবেলার দিকে ট্রেনগুলিতে ওই ফুল চাষিরা বা ফুল বিক্রেতারা তারা ট্রেন ভর্তি করে ফুলের ব্যাগ ঝুড়ি নিয়ে ওঠে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা বেড়াতে যায় বাচ্চা থাকে, 2-4টে ব্যাগ থাকে, ওই ট্রেনে যাওয়াটা তাদের পক্ষে রিস্কি। সুতরাং সব থেকে বেস্ট হচ্ছে যদি কম খরচের মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছাতে চান, বারাসাত থেকে L238 বাস ধরে নিন, হাওড়ায় পৌঁছে যাবেন খুব তাড়াতাড়ি, খরচ কমে। হাওড়ায় পৌঁছে গেলেন, ঘাটশিলা যাওয়ার জন্য যে ইস্পাত এক্সপ্রেস সেটি মোটামুটিভাবে 23 নম্বর প্ল্যাটফর্মে দেয়, কখনো কখনো একটু লেট হতে পারে, বেশিরভাগ সময় 23 নম্বর প্ল্যাটফর্মে দেয়। সুতরাং আপনি 23 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে অপেক্ষা করলেন, ট্রেন আসবে 6:55 ছাড়বে, তার মোটামুটি 20-25 মিনিট আগে আসবে, আপনি ট্রেনে উঠলেন। টিকিটটা যদি আপনি আপনার মোবাইল অ্যাপের মাধ্যমে কাটেন, IRCTC অ্যাপ কিংবা আরও অন্যান্য ধরনের অ্যাপ ইন্টারনেটের মাধ্যমে কাটেন, তাহলে আপনি সিট প্রেফারেন্সের একটা সুবিধা পাবেন, জানলার পাশে সিট আপনি বেছে নিতে পারবেন। ট্রেনের সিট কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার, আমি আপনাকে বলতেই পারি যে আপনি IRCTC অ্যাপ মোবাইলে ডাউনলোড করে নিন,
বা ইনস্টল করে নিন, ওখান থেকে টিকিট কাটুন, আপনার সমস্যা নেই। ট্রেনের টিকিট কাটার জন্য টিকিটের লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই, খুব সহজে টিকিটটা কাটা যাবে যদি আপনার মোবাইলে IRCTC অ্যাপটি থাকে। এবার আপনি হাওড়া স্টেশনে পৌঁছালেন, ইস্পাত এক্সপ্রেস এলো 23 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেনে উঠলেন, খড়গপুর পার হওয়ার আগে ট্রেনের জানলা দিয়ে আপনি বাইরে দেখতে পাবেন লাল মাটি। আমাদের এখানে লাল মাটি দেখা যায় না, সুতরাং লাল মাটি দেখলে আমার ভালো লাগবে। আর মোবাইলে যদি একটা হেডফোন লাগিয়ে গানটা শোনেন, লাল মাটি সবুজ টিলা, খুব ভালো লাগবে। লাল মাটি সবুজ টিলা এই গানটিতে ওই সুবর্ণরেখা নদী বা তার অঞ্চল নিয়েই লেখা, ওই অঞ্চলের কথা রয়েছে এই গানটিতে। আপনার ট্রেন 10টার সময় ঘাটশিলা পৌঁছালো। কোনো জায়গায় বেড়াতে গেলে আমরা সাধারণত 3টি বিষয় নিয়ে চিন্তিত থাকি, কোথায় যাব মানে কি কি দেখব, কোথায় থাকব আর কি খাব। আপনি 10টার সময় পৌঁছে গেলেন ঘাটশিলায়, স্টেশনের কাছাকাছি একটা দুটো হোটেল আছে, আপনি হোটেল আগেও বুক করতে পারেন বা ওখানে গিয়েও বুক করা যায়। যদি আপনি বেড়ানোর সিজনে না যান, আগে বুক করার দরকার নেই, ওখানে গিয়ে বুক করলে ঘর পাবেন। ঘাটশিলা স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়ে আপনি ডান দিকে যাবেন মেইন রোডে, আকাশদ্বীপ হোটেল বলে একটা হোটেল আছে যেটা আপনার বাঁদিকে পড়বে। সে হোটেল দেখতে পারেন। ওই হোটেলে আমরা যখন গেছিলাম আমরা ঘর পাইনি, কিন্তু ওই আকাশদ্বীপ হোটেলেরই আর একটা গেস্ট হাউস আছে সুবর্ণরেখা নদীর তীরে, ওই জায়গা থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দূরে। খুব মনোরম পরিবেশ, সেখানে আমরা ছিলাম। আমাদের হোটেলের বিল্ডিং শেষ হলো, তার 20 মিটার দূরেই সুবর্ণরেখা নদীর পাড়, আমাদের হোটেল থেকে নদী দেখা যেত। ঘাটশিলা স্টেশনে নামার পরে যদি মনে করেন যে স্টেশনের কাছাকাছি থাকবো, তাহলে আকাশদ্বীপ হোটেল এবং রিভার ভিউ গেস্ট হাউস এই দুটোর মধ্যে একটা বেছে নিতে পারেন, ওখানে কিন্তু হোটেল খুব বেশি নেই। তবে আমি কিছু হোটেলের নাম ঠিকানা জোগাড় করেছি, সেগুলো এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারবেন। আমরা ছিলাম আকাশদ্বীপ হোটেলের যে 2 নম্বর রিভার ভিউ গেস্ট হাউস, সেখানে বড় বড় ঘর, হোটেলের সামনের পরিবেশটাও ভালো, পেছনে নদী সে পরিবেশটাও ভালো, খুব সুন্দর। কোথাও বেড়াতে যেতে গেলে 3টে জিনিস আমরা মাথায় রাখি, কোথায় থাকব, কি খাব এবং কি কি দেখব। ঘাটশিলাতে বেড়াতে গেলে অটো ড্রাইভার বা গাড়ির ড্রাইভার যাদেরকে আপনি নেবেন ভাড়া করবেন, তারা আপনাকে অনেক জায়গার কথা বলবে, অনেক জায়গা দেখাবে, কিন্তু ভালো লাগবে 3টি জায়গা, সুবর্ণরেখা নদী, ধারাগিরি জলপ্রপাত এবং বুরুডি লেক। বুরুডি লেকের পাশেই রয়েছে বুরুডি ড্যাম, সুতরাং বুরুডি ড্যাম বুরুডি লেক একই জায়গায়। এছাড়াও আরও ছোটোখাটো দু একটা স্পট আছে, যেমন রাজবাড়ি আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি আছে, বিভূতিভূষণ লাইব্রেরি আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি সাধারণ একটা বাড়ি, ঘরের মধ্যে 2টো রুম, কিছু ফটো এবং বিভূতিভূষণের ব্যবহৃত 1-2 জামা কাপড়, কয়েকখানা বই আর কিছু ছবি আছে। যে জায়গায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা, সেই বাড়ির এলাকাটা প্রাচীর দিয়ে ঘেরা,
ওর মধ্যে একটা আম গাছ আছে, আম গাছের নিচে একটা সাইনবোর্ডে লেখা আছে ভাই আম খেতে ভালোবাসতো বলে দাদা নুটু নুটুবাবু তার জন্য এই আম গাছটা লাগিয়েছেন। একটা মুক্ত মঞ্চ আছে, সেখানে অপুর পাঠশালা নামে একটা স্কুল চলে, দেখার খুব বেশি কিছু নেই। বিভূতিভূষণের প্রতি ভালো লাগা সম্মান এগুলো যদি অন্তরে গেঁথে যায় তাহলে অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা দেখবেন। আর একটা জায়গা আছে রাজবাড়ি, বেশিরভাগ সময় দরজা বন্ধ থাকে, গেটের ওই পারে অপরিষ্কার, জঙ্গলা গাছগাছড়ায় ভর্তি, দেখার কিছু নেই, দেখানোর লোক নেই। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে বিভূতিভূষণ আর্ট গ্যালারি বা বিভূতিভূষণ লাইব্রেরি। ছুটির দিনে গেলে ওটা বন্ধ থাকবে, সাধারণ দিনে গেলে ওটা খোলা থাকবে। আমরা যেদিন গেছিলাম রবিবার ছিল, বন্ধ ছিল, ভেতরে ঢুকতে পারিনি, জানি না কি আছে। আর একটা স্পট আছে, সেটা হচ্ছে রণকিনী মন্দির বা রুক্মিণী মন্দির, সেটাও সেরকম অবস্থা। মন্দির কি হয়, আশেপাশে আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির অনেক বড়, আদ্যাপীঠ মন্দির অনেক বড়, এই মন্দির অতটা আকার আয়তনে অতটা বড় নয়, ভগবান সবাই সমান, সুতরাং রণকিনী মন্দির না দেখলেও খুব ক্ষতি নেই। এরপর একটা জায়গা আছে, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছাকাছি সুবর্ণরেখা নদীর একটা পার্ট, একটা পিকনিক স্পট, সেটা পিকনিক করার জন্য ওই জায়গাটায় যায়। আর যে জায়গাটা গেলে সুবর্ণরেখা নদী দেখলাম বলে মনে হয় সবাই যায়, সেটা হচ্ছে মৌ ভাণ্ডারের পাশে হিন্দুস্তান কপার লিমিটেডের বিরাট এক খনি আছে, তার উল্টো দিকে। এই খনিটা সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত, বিশাল এক ব্রিজের পাশে। সেই ব্রিজের অন্য পাশে সুবর্ণরেখা নদী রয়েছে, সেটা দেখবার মতো জায়গা, আপনার ভালো লাগবে। আরেকটা জায়গা আছে যেটা আপনাদেরকে সব ড্রাইভার বলবে, ফুলডুংরি পাহাড়। ফুলডুংরি পাহাড় তেমন কিছুই নয়, একটি ছোট্ট টিলা, সেখানে অনেক শাল সেগুন গাছ চারিদিকে ঘেরা, পাহাড়ের ঠিক উপরে অর্থাৎ চূড়ার কাছাকাছি একটা বিরাট জায়গা পাঁচিল দিয়ে ঘেরা, ভেতরে কিছু নেই, না দেখলেও ক্ষতি হবে না। যেটা দেখার জন্য মন সবসময় আনজান করে সেটা হচ্ছে ধারাগিরি জলপ্রপাত এবং বুরুডি লেক। সেই জায়গায় যেতে গেলে যেখানে ফুলডুংরি পাহাড় আছে তার পাশের একটা ছোট রাস্তা দিয়ে যেতে হয়, ওখান থেকে মোটামুটি 8-9 কিলোমিটার দূরে হচ্ছে ধারাগিরি জলপ্রপাত। এবং পাহাড়ের ঘেরা একটা জায়গা, ওপর থেকে জল নেমে আসছে, এবং ওই ধারাগিরি জলপ্রপাতের যে পাহাড়ের উপর দিয়ে জল পড়ছে, ওই পাহাড়ের উপর অনেক গাছ আছে, সেই গাছের শিকড় একেবারে মাটি পর্যন্ত ঝুলছে, লোকে শিকড় ধরে জলপ্রপাতের সেই জলের উপরে যায়, ওখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে। আপনি যখন যাবেন আপনি দেখবেন যে অনেক লোক এরকম করে উঠছে, লাফ দিচ্ছে, আপনার ভালো লাগবে। এবং ওই জায়গাটা যেতে গেলে আপনার গাড়ি যেখানে থামবে সেখান থেকে
অনেকটা পথ, প্রায় 300-400 মিটার বা 500 মিটার আপনাকে হেঁটে যেতে হবে। এবং ওখানে ওই এলাকাটা হচ্ছে বন্য এলাকা, ওখানে বন্য হাতিও থাকে। এবং আপনি যখন গাড়ি থেকে নামবেন তখন দেখবেন অনেক বাচ্চা, স্থানীয় আদিবাসী বাচ্চা যাদের বয়স 3 থেকে 7-8 বছর, এবং কোনো বাচ্চা যদি আরেকটা বাচ্চাকে কোলে নিয়ে আসে তার বয়স 1.5-2 বছর, এরা সবাই আপনার সামনে এসে দাঁড়াবে, পয়সা দাও পয়সা দাও বলবে। এরাই হচ্ছে জলপ্রপাতে নিয়ে যাওয়ার গাইড। ধারাগিরি জলপ্রপাতে বেশ কিছুক্ষণ থাকবেন, ওটা এনজয় করবেন। অনেকে ওই জলপ্রপাতের জলে স্নান করে, আপনি ইচ্ছা করলে স্নান করতেও পারবেন। এরপর আপনি বুরুডি লেকে আসবেন। বুরুডি লেক দলমা পাহাড় তার শ্রেণীর মধ্যে রয়েছে, চারিদিকে পাহাড়, তার মাঝখানে বিরাট একটা লেক, জল স্বচ্ছ, খুব ভালো লাগবে। ওই জায়গাটায় গেলে আপনার একটা আলাদা অনুভূতি হবে, জায়গাটা ছবির মতো সুন্দর, খুব সুন্দর জায়গা। এবং লেকের চারপাশে যে পাহাড়গুলি রয়েছে তাদের গায়ের উপর দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, আপনারা দেখতে পাবেন যদি বর্ষাকালের একটু আগে আগে যান। সাধারণত ঘাটশিলা এলাকাটা খুব গরম জায়গা, ওখানে গরমকালে না যাওয়াই ভালো। বর্ষার কাছাকাছি সময় গেলে আবহাওয়াটা একটু ভালো লাগবে, মনোরম হবে, দেখতেও ভালো লাগবে। সহজ কথায় ঘাটশিলায় গেলে এই 3টে স্পট, বুরুডি লেক, ধারাগিরি জলপ্রপাত এবং সুবর্ণরেখা নদী, এই 3টে স্পট ছাড়া দেখবার আর বিশেষ কিছু নেই। অনেক দূরে দূরে দু একটা পাহাড় টাহাড় আছে, না দেখলেও চলে। একদিনের ট্যুর যারা করবেন তারা ঘাটশিলায় গিয়ে আপনারা এই 3টে জায়গা দেখে ফিরে আসতে পারবেন। তবে সঙ্গে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে আমি বলবো আপনারা একদিন ওখানে থাকুন। প্রথম দিনটা স্টেশনের আছে আশেপাশে বিভূতিভূষণের বাড়ি, সুবর্ণরেখা নদীর পিকনিক স্পট, বিভূতিভূষণ লাইব্রেরি, রুক্মিণী মন্দির, ফুলডঙ্গরি পাহাড়, এগুলো দেখতে পারেন। এবং পরের দিন সকাল 9টার সময় আপনারা হোটেল ছেড়ে দিয়ে আপনারা বুরুডি লেক, ধারাগিরি জলপ্রপাত দেখতে পারেন। যদি শনিবার যান তাহলে শনিবার বিকালের দিকে আপনারা হিন্দুস্তান কপার লিমিটেডের খনিটিও ঘুরে দেখতে পারেন। হিন্দুস্তান কপার লিমিটেড ভারত সরকারের একটা খনি কারখানা, সেটা মাটি থেকে 3000 ফুট নিচে হচ্ছে আসল খনি। ওখানে বন্ডে সই করে যেতে হয়, শনিবার দুপুরবেলার দিকে প্রবেশের সুযোগটা ওরা দেয়। আমরা যেদিন গেছিলাম সেদিন রবিবার ছিল, আমরা সুযোগ পাইনি, এবং আমাদের প্রোগ্রাম এমনভাবে ছিল সুযোগ পেলেও আমরা যেতে পারতাম না। তাহলে বন্ধুরা, ঘাটশিলাতে যদি বেড়াতে যান তাহলে আমি এই যে অল্প কয়েকটা কথা বললাম এটা মাথায় রাখবেন। ওখান থেকে দূরে দূরে অনেক দূরে যাওয়া যায়, ওখান থেকে রাঁচি 136 কিলোমিটার দূর। আপনারা 2-3 দিন সময় নিলে আপনারা ওভাবে ঘুরে দেখতে পারেন, এবং রাঁচি গেলে আরও অন্যান্য জায়গার আপনাদের খুলে যাবে, নেতারহাট আছে দেখা যেতে পারে। তাহলে ঘাটশিলা ট্যুর নিয়ে যে আমার যে বক্তব্য সেই বক্তব্য আজকে এখানে শেষ করছি। আপনারা এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অনেক তথ্য দিয়ে রাখবো, আপনারা প্লিজ একটু দেখে নেবেন, আপনাদের এগুলো ঘাটশিলা বেড়াতে গেলে কাজে লাগবে। তাহলে আজকে আলোচনা এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।